সুপ্রিয় দর্শক, 29 অক্টোবর 2022 দিনাজপুরের কারোল হাট শনিবারে হাট বসে। এখানে আপনারা আকর্ষণীয় সব সাইওয়াল গরুগুলি দেখছেন। আমরা দামগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এই যে প্রথমে আমরা এখানে একটা আকর্ষণীয় সাইওয়াল গরু দেখছি। দাঁত কয়টা ভাই? দুই দাঁত। ও ঝুল আছে অনেক বড়, নাভিও আছে। কত চাইছেন? কত? 1,30,000। ওজন কিরকম হবে ভাই? 5 মন। আপনাদের আইডিয়ায় দাম গায়ে চাইয়ে দিছে কত? 10। আর টার্গেট? আর 5-6,000। আচ্ছা, 15 হইলে আপনার টার্গেট পূরণ হবে। দেখছেন এটা কিন্তু একটা আকর্ষণীয় একটা ষাঁড়। তারপরে এখানে দুটো বলদ দেখছি, ইন্ডিয়ান বলদ। কত চাইছেন? কত জোড়া? 3 লাখ। হ্যাঁ, 3 লাখ চাওয়া। দাম দিছে কত? 2.5 পর্যন্ত দিছে। 2.5 পর্যন্ত দিছে। দেখুন, একটা একটু বড়, আরেকটা একটু ছোট। তো বলদের দামগুলো আমরা একটু জানালাম এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখছেন এদিকে সব সাইওয়াল গরু কিন্তু, এবং খামার উপযোগী সমস্ত আকর্ষণীয় সার গরুগুলি। কত চাইছেন ভাই? 15। দাম দিচ্ছে কত? ভাঙতে বলে দিচ্ছেন না? 1 লাখ ভাঙতে বলে শুনছেন। এবারে দেখছি একটা সাইওয়াল গরু, দেখুন দাঁত আছে। আগর চাইছেন কত ভাই? চাইছেন কত? 20। ওজন কিরকম হবে? 4 মন হবে। 120 চাওয়া হচ্ছে। দেখুন গরুটা কিন্তু বেশ বড় সাইজ। দাম কি লাখ ভাঙ্গায় দিচ্ছে? 95 পর্যন্ত দাম দিচ্ছে। দেখুন 95 পর্যন্ত দাম এটা দেওয়া হয়েছে। এরপরে এখানে দেখি, আসসালামু আলাইকুম। এটা তো আগর। চাইছেন কত? 80। দাম দিচ্ছে কতটুকু? 66 দাম দিচ্ছে। আর টার্গেট কত? 72 হইল টার্গেট। দেখুন 66 দাম দিচ্ছে, আপনাদের 72 টার্গেট। আর আপনারা কারণ আর দেখছেন কি পরিমাণ গরু এখানে ওঠে, এবং সমস্ত আকর্ষণীয় সাইওয়াল গরু কিন্তু এই কারোল হাটে পাওয়া যায়। এখানে আমরা অরিজিনাল সাইওয়াল। কত চাইছেন? কত? 110। দিছে কত ভাঙ্গায়? 82 থেকে 85 ভাঙ্গায় দিছে। দেখুন এটা কিন্তু বেশ ভালো জাতের। ওটা জাতিমাল? ওটা কত? 110। কম্বল আছে। কত চাইছেন? কত চাইছি? 110। বেশ লম্বাও আছে গরুটা। দিছে কত দাম বলে মামা? 80-85। 80-85। আর টার্গেট? আমার টার্গেট তো হলো 100-এর উপরে। মানে কেনা কত আপনার? আমার কেনাই আছে মামা 103। 103 কেনাই? এই যে দেখুন দর্শক, 103 এটা আমি বলছি কেনাই আছে। বেশ বড় সাইজ কিন্তু। আর এদিকে চারদিকে দেখছেন আপনারা কি পরিমাণ গরু ওঠে, আপনারা ধারণা পাবেন এই কারোল হাটে। এবারে আমরা একটু এই দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই গরুটাকে একটু দেখি, কত চাইছেন? এটা চাইলে 1,20,000। আর দেওয়া বলতে 2,000-3,000। 1,00,000-3,000 দাম দিছে। দেখো হাটের পরিস্থিতি আপনারা দেখুন। সার গরু আপনারা জানেন যে কি পরিমাণ বিরক্ত করে। আমরা এই দিকে একটু দেখাতে চাই আপনাদের। কত চাইছেন ভাই? 40। চাইলে 40, তবে আজকে ক্রেতার সংখ্যা কম। দাম কিন্তু সবাই লাখ ভাঙিয়েই বলছে। আর এই যে দেখুন সার গরু,
yani খুব সাবধানে চলাচল করতে হয় এখানে একটু দেখি দিকে বিক্রি হয়ে গেল না কত চাইলেন এটা 110 দাম দিছে ভাঙে দিচ্ছে দেখুন ভাঙে দিচ্ছে গোদামে নাই আজকে বাজারে আজকের বাজারে দাম নাই দাম নাই তো আসসালামু আলাইকুম আপনি কেন আসছেন হাটে গুনি আসছেন গুরু নি আসছিলেন বিক্রি হচ্ছে না বিক্রি হচ্ছে একটা আছে একটা আছে একটা বিক্রি হচ্ছে একটা আছে আচ্ছা আচ্ছা শুনছেন আমরা আগে বলেছি আজ কিন্তু ক্রেতার সংখ্যা খুব কম গরু বলে সেভাবে বিক্রি হচ্ছে না এখানে আমরা একটা দেখছি শাইওয়াল গরু দেখুন এই দরদামও চলছে আমরা একটু শুনি 10 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার কত চাইছে হ্যাঁ চাইছে কত চাইছে 1 লাখ 20 আপনি দিবেন কত আমি বলছি 2000 কম 1 লাখ 2000 কম 1 লাখ 98 দাম দিছে 98 দাম দিছে আমাদের একটা আইডিয়া দেন তো এটার গোস্ত কি পরিমাণ হবে গোস্ত ধরেন 5 মণ হবে এরকম মানে আপনি তাহলে 20000 টাকা মন ধরে দিচ্ছেন হ্যাঁ 20000 টাকা মন ধরে দিচ্ছি হ্যাঁ কয়টা নিছেন কয়টা না ওই যে কয়টা আর কি মানে আজকে 20000 টাকা পাওয়া যাচ্ছে হ্যাঁ এই শাইওয়াল গরু শুনছেন দর্শক উনি কিন্তু ক্রেতা উনি বলছে যে 20000 টাকা মন ধরে উনি দরদাম করছে এবং দুই তিনটা উনি কিনেছেন তো তাহলে আপনারা নিজেরাই বুঝছেন যে আজকের পরিস্থিতি সেরকম ভালো না কারণ ক্রেতার সংখ্যা খুবই কম হ্যালো কাকা তারপরে আমরা একটু এইদিকে দেখি একটা এক্সেপশনাল কালারের একটা সার গরু এই যে দেখুন কত চাইছেন এটা ১৪০ দাম দিছে কত দাম কয় ২০-২৫০০ দেখুন এই দেশিটা দাম চাচ্ছি আমি ১২০ ২০ জি গোস্ত কি পরিমাণ হবে গোস্ত ৬.৫ মণ ৬.৬ মণ আপনার আইডিয়া ৬.৪ মণ আপনার আইডিয়া দাম দিছে কত দাম বলতেছে ১০০ ১২০০০ ৩০০০ ১২০০০০ দিচ্ছেন না আচ্ছা আচ্ছা আজকে আপনারা নিজেরা দেখছেন এত বড় হাট এবং সেই পরিমাণ গরু উঠেছে কিন্তু ক্রেতা কিন্তু নেই বললেই চলে আমরা কিছু ক্রস গরু আপনাদেরকে দেখাই এই যে একটা ক্রস গরু দেখছেন এটা দাঁত আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই দাঁত আছে ভাই ভালো আছে দুই দাঁত হ্যাঁ ভাই দুই দাঁত কত চাইছেন কত দাম চাইছি ১৬০ দাম দিচ্ছে কত দাম দিচ্ছে ১৩০ ওজন কিরকম হবে ভাই ৫.৫ মণ এই দেখুন অনেক বড় সাইজ কিন্তু হ্যাঁ বড় ছোট তেমন তো দর্শক দিনাজপুরের কারোল হাট থেকে আমরা কিন্তু এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আজকে সার গরুর পরিস্থিতি মার্কেট পরিস্থিতি তো ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা